Hello everyone, good evening, welcome back to my channel Moon's World. এই মিষ্টি মিষ্টি শীতে তোমরা সবাই কেমন আছো? শীতের মরশুম মানেই হলো কোথাও ঘুরতে যাওয়া, না তো পিকনিক করা, না তো বাড়িতেই টেস্টি টেস্টি দারুণ দারুণ খাবার বানিয়ে খাওয়া। বর্তমান পরিস্থিতি অনুযায়ী থার্ড অপশনটাই বেস্ট, ঘরে দারুণ দারুণ খাবার বানিয়ে খাওয়াটাই এখন বেস্ট, কারণ শীতের টাইমে সব কিছু অ্যাভেলেবেল, দারুণ দারুণ সব সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। আজ আমাদের বাড়িতে হবে টেস্টি টেস্টি কড়াইশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। আর এই টেস্টি আইটেমটা বানাবে মা, মানে আমার শাশুড়ি মা। নাম শুনে তো আমার জিভে জল চলে আসছে, কতক্ষণে হবে আর আমি খাবো। চলো তোমাদেরকেও দেখাবো কড়াইশুঁটির কচুরি বানানো। কচুরির জন্য এখানে ময়দা মেখে রেডি করা আছে। ময়দাটা মাখা হয়েছে ময়দার সাথে সামান্য একটু নুন, আর ময়মের জন্য কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে মাখা হয়েছে। হ্যাঁ, অবশ্যই তার সাথে জল দেওয়া হয়েছে, জল ছাড়া তো মাখাই যাবে না ময়দা। ময়দাটা মেখে টাইট করে মেখে এ বক্সে ঢাকা দিয়ে রাখা হয়েছে। তার সাথে স্টাফিংও মা রেডি করে রেখে দিয়েছে। মা সব চটপট চটপট করে হয়ে যায়, তাই জন্য মা জানতো না যে ভিডিও করব, তাই মার স্টাফিংও রেডি হয়ে গেছে। স্টাফিংটা কড়াইশুঁটিটাকে মিক্সিতে পেস্ট করা হয়েছে, তার সাথেও কিছু জিনিস মেশানো হয়েছে। কী কী মেশানো হয়েছে সেটা মাকে জিজ্ঞাসা করছি। এখন এটা ভাজা হবে। এখন কচুরি ভাজা শুরু। মা পুরটা কী কী দিয়ে করেছিল গো? স্টাফিংটা কী কী দিয়ে করেছিলে ওটা একটু বলো। মটরশুঁটিটা বেটে নিলাম, শুকনো লঙ্কা জিরে একটুখানি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে, মরিচ গুঁড়ো, একটু নুন মিষ্টি দিয়ে পুরটা নেড়ে 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 একটুখানি, খুব ভাজা না, অল্প খালি অল্প হালকা মতো ভাজা কাটানো করে পুরটা ভরে এইটা যতটা সম্ভব বেশি রাখতে হবে, নাহলে কি ওটা বেরিয়ে যায় মুখটা। হ্যাঁ, না তো মুখটা খুলে যাবে, ফেটে যাবে। আর একটা জিনিস হচ্ছে কি, এই যে পুরলাম, এই যে মুখটা, হ্যাঁ, এই যে একটা মুরলাম এইটা নিচে দিয়ে দেবে, বেলার বেলার সময় ওটা নিচে দিয়ে দিবে, নিচে দিবে, মানে ওটা সহজে ফাটে না। ছোট ছোট করেই হবে সাইজে। আমরা যে অনেক সময় আমরা কি করতাম, আমরা চাটুতে ভাজতাম যে বেশি তেল খাবো না বলে, ও তাহলে ওটা সেলো ফ্রাই। হ্যাঁ, সেলো ফ্রাই করে। শীতকালের এটাই মজা, কত রকম সব সবজিগুলো শীতের টাইমে পাওয়া যায়, এই টাইমে টেস্টি টেস্টি খাওয়ার হয়। তেলটা অনেকটা গরম হবে, তারপরে এগুলো একটা করে একটা একটা করে ছাড়া হবে। সবসময় এইটা এখানটা বেশি রাখে তো এমনি বেরিয়েই যায়, যতই তুমি সাবধান করো। আর কিছুটা বেলে রেডি করে রাখার পর তারপরে তেলটা গরম হলেই একটার পর একটা ছাড়া হবে, ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে যাবে। একদম মিহি পেস্ট কি করতে হয় না এরকম দানা দানা রেখে করতে হয়? যত মিহি করবে ততই ভালো। হ্যাঁ, তাহলে আর বেরানোর চান্সটা থাকবে না, লঙ্কা দিয়েছিলে কড়াইশুঁটির সাথে? না, শুধুই কড়াইশুঁটি, লঙ্কা দিনে কোনো কিছুই দিইনি, শুকনো লঙ্কা, জিরেটা,
আমরা অনেক সময় শুকনো লঙ্কা জিরে ভেজে একটা মশলা করে রাখি না গুঁড়ো করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাজা মশলা, ভাজা মশলা যাকে বলি, হ্যাঁ, ওইটা একটু নুন, একটু নুন, একটু না নুন পরিমাণ মতো, একটু মিষ্টি আর একটু মরিচ গুঁড়ো, ইচ্ছা করলে তোমার যদি ইচ্ছা লঙ্কা বাড়তে পারো যদি তুমি বেশি ঝাল খাও, হ্যাঁ কচুরি এটা নরমাল ঝালেই ভালো লাগে, ঝাল একটু কম খাই, হ্যাঁ এক এক সময় ইচ্ছা হয় এক একটাই খুব ঝাল বলে তখন ইচ্ছা করে একটু বেশি, কালকে ঘুগনিটাই বেশি ঝাল, হ্যাঁ কালকে ঘুগনি খুব ঝাল হয়েছিল, আমি খেতে বসেও বলছিলাম যে কালকে ঘুগনিটা বেশ ঝাল ঝাল লাগছে, হ্যাঁ পুরো ওইরকম বিয়ে বাড়ির মতনই হচ্ছে, সেই যে বিয়ে বাড়ি গেছিলাম খেতে আমি আর ওই গেছিলাম না বাবাইদার বিয়েতে খেতে, ওখানেও কড়াইশুঁটির কচুরি দিয়েছিল স্টার্টারে, ওরমই হচ্ছে একদম দেখতে, হ্যাঁ শুরুতে দিয়েছিল খেতে বস, শুরুটা অনেকে নান বেবি নান থাকে না, ওরা তো কড়াইশুঁটির কচুরি রেখেছে, হ্যাঁ হ্যাঁ লুচি দিলে কিন্তু দেওয়া মাত্রই এতটাই ফুলে যায়, ফুলকো ফুলকো হয়, ওটাই কি আছে ওখানকে সিরা আসে যখন বই মেলায় যেতাম, সেও ধরে নিয়ে আজ কত বছরের কথা, আচ্ছা মিনিমাম পঞ্চাশ টাকা করে দুটো কড়াইশুঁটির কচুরি আর ইয়ে আলুর দম আর লালমোহন না কি বলে গোলাপ জামুন, আ হা হা হা, এগুলো তো নাম শুনলেই জিভে জল চলে আসছে, মা বাবা আর আমরা দিচ্ছি ওইরকম করে নিয়ে গেছিলাম, থালা ফালা সব নিয়ে গেছিলাম, বসার জায়গা পাচ্ছি না যে খাওয়াবো, ও তোমরা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিলে, ফাইনালি রেডি টেস্টি টেস্টি কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, রেডি কড়াইশুঁটির কচুরি আর টেস্টি টেস্টি আলুর দম, টেস্টি টেস্টি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি আজকের ডিনার, রোজকার একই রকম খাওয়া চলতে চলতে হঠাৎ যদি কোনো একটা দিন এরকম স্পেশাল খাবার পাওয়া যায়, আহা হা মনে কি আনন্দ লাগে, আমরা সবাই একসাথে খেতে বসতে পারিনি, মানে হয় না রোজই একসাথে খেতে বসা, পুটুকে ধরতে হয়, তাই মা বাবা প্রথমে বসে গেছিলো খেতে, তখন আমি পুটুকে নিয়েছিলাম, তারপরে আবার মা নিল ওকে নিয়ে আমি খেতে বসলাম, খাওয়া হয়ে গেল, খুব সুন্দর এত টেস্ট হয়েছিল কচুরিটার, শুধু মনটা খারাপ করছে প্রান্তিকটা নেই, ওই দূরে আছে সব কিছু মিস করছে, এইগুলো যেগুলো ভালো ভালো খাওয়ার হয় এই জন্যই মনটা খারাপ করে, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, গুড নাইট, টাটা টাটা।